প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো হরিরামপুর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা পূর্বেও আলোচনা করেছি আমরা আজকে আলোচনা করব রেয়ামি আজকে আলোচনা করব রেয়ামি এখন আমাদের রেয়ামিটা কি আমরা একটু জেনে নিই রেয়ামি কি খতিয়ানের হিসাবগুলো গাণিতিক দুর্বলতা যাচাই করার জন্য নির্দিষ্ট দিনে একটা পেজে অথবা ছক কাগজে যে হিসাব ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ভাগ করে লেখা হয় সেটাই হল রেয়ামি আর একটা জিনিস তোমরা জানবে অনেক সময় আমরা রেয়ামি করি রেয়ামি কি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড বরমিল দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমরা ওই বিষয়টা সমাধান করব এখন ডেবিট সাইডে যদি টাকা কম পড়ে তাহলে যে পরিমাণ টাকা কম পড়ছে ওই পরিমাণ টাকা ডেবিট সাইডে দিতে হবে আবার যদি ক্রেডিট সাইডে যদি কম পড়ে যে পরিমাণ টাকা কম পড়ছে ওই পরিমাণ টাকা দিতে হবে তাহলে হিসাবটা আমরা কিভাবে করব যে অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমরা করব যে আমাদের দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে আমরা অনিশ্চিত হিসাব বলি অর্থাৎ ডেবিট সাইডে যদি ক্রেডিট সাইড থেকে টাকা কম করে তাহলে কি অনিশ্চিত হিসাব থেকে আমরা ডেবিট সাইডে দিব অথবা যদি ক্রেডিট সাইডে টাকা কম করে যে টাকাটা কম করে আমরা অনিশ্চিত হিসাব থেকে আমরা ক্রেডিট সাইডে দিয়ে দিব তোমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে হাতে নগদ এবং সমপরি মজুদ পণ্য রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না এখন তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 138 নম্বর পেজে 138 নম্বর পেজে সৃজনশীল অঙ্ক দেখো শিয়াবেন বাজারসের 2017 সালের ডিসেম্বর মাসের উদ্বৃত্তগুলো নিম্নরূপ মূলধন 1,10,000 হাতে নগদ 15,000 দেনাদার 25,000 পাওনাদার 15,000 উত্তোলন 10,000 ক্রয় 30,000 বিক্রয় 45,000 বিনিয়োগের সুদ 3,000 সমপরিমাণ উৎপন্ন 12,000 বিমা সেলামি 5,000 আমদানি শুল্ক 3,500 কমিশন প্রাপ্তি 2,000 বিনিয়োগ 30,000 ব্যাংক জমা সুদ 500 আসবাবপত্র 40,000 বিজ্ঞাপন 1,000 প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা এবার আমরা অঙ্ক চলে যাব তোমরা দেখো চিরজীবনকে ক নম্বর প্রশ্নে কিছু শিয়ার ব্যাংক বাজারসে রেয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত নয় তার পরিমাণ নির্ণয় করো আমরা আগে বলেছি যে হাতে নগদ 1/1/2017 তারিখ এটা হাতে নগদ রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ 1/1/2017 15,000 রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না 15,000 এবং সমপরি মজুদ পণ্য রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না সমপরি মজুদ পণ্যের পরিমাণ 12,000 15,000 আর 12,000 যোগ করলে হচ্ছে তোমার 27,000 অর্থাৎ এইটাই তোমার যে হিসাবে শেয়ারের বাজারে যে দফাগুলো রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না মোট পরিমাণ 15,000 আর 12,000 মোট হলাম 27,000 টাকা খনাবার প্রশ্ন তোমাদের কি বলছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা হিসাব শিহাবের বাতাসে একটি রেয়ামিল তৈরি করো তোমরা অবশ্যই সবটা সম্পর্কে পূর্বেই অবগত আছো আমরা কি শিখালে শিহাবের বাতাসে রেয়ামিল 31 ডিসেম্বর 2017 কমিট নম্বর হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার আমরা আসি আলোচনার পূর্বে তোমরা দেখো তোমাদের আরেকটা বিষয় সেটা হলো কোন দফাগুলো তোমার ডেবিটে যাবে এবং কোন দফাগুলো তোমার ক্রেডিটে যাবে এগুলো তোমাদের বইয়ের 129 পৃষ্ঠায় এই দফাগুলো দেওয়া আছে যে কোন দফাগুলো তোমার ডেবিটে যাবে কোন দফাগুলো তোমার ক্রেডিটে যাবে এই সবটা তোমরা কয়েকবার 5-7 বার তোমরা খুলে তোমাদের সমস্ত বিষয় আয়ের কাছে যে কোন বিষয়গুলো তোমার ডেবিটে যাবে কোন বিষয়গুলো ক্রেডিটে যাবে এবার আমরা খ নম্বর প্রশ্নে আমরা অঙ্কে চলে যাব
মূলধন 110000 টাকা হবে কেজি 110000 তারপরে আছে হাতে নগদ এটা তো আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি কারণ এটা দেয়া মিলে যাবে না তারপর দেনাদার আছে 25000 দেনাদার ডেবিট 25000 পাওনাদার আছে 15000 পাওনাদার ক্রেডিট 15000 উত্তোলন উত্তোলন ডেবিট 10000 ক্রয় 30000 ক্রয় 30000 ডেবিট বিক্রয় 45000 ক্রেডিট বিনিয়োগের সুদ 3000 ক্রেডিট তোমরা একটা বিষয় মনে রাখবা যে জিনিসটা ডেবিট সেটা যদি কোনো সুদ থাকে তাহলে অবশ্যই ক্রেডিট হবে এখানে বিনিয়োগের সুদ ক্রেডিট 3000 বিমা সেলামি 5000 ডেবিট আমদানি শুল্ক 3500 ডেবিট কমিশন প্রাপ্তি ক্রেডিট 2000 বিনিয়োগ ডেবিট 30000 ব্যাংক জমা সুদ 5000 আমি আগে বলছিলাম যে যে জিনিসটা বিনিয়োগ করবে অথবা ব্যাংকে জমা রাখবে ব্যাংকে জমা রাখলে সেই জিনিসটার সুদ যদি তোমরা পাও তাহলে অবশ্যই সুদ হবে ক্রেডিট আসবাবপত্র ডেবিট 40000 বিজ্ঞাপন ডেবিট 1000 প্রারম্ভিক নগদ পণ্য 25000 ডেবিট এবং সমাপনী ব্যাংক জমার পরিমাণ 6000 ডেবিট এবার আসবো আমরা যোগফল তাহলে আমাদের যোগফল কত আসে আমরা একটু হিসাব করে আসি আমরা যে ক্রেডিট পাশটা একটু যোগ করে আসি এখানে কত আছে তোমার 110000 আর এখানে আছে 15000 তাহলে 125000 125 আর হলো তোমার 45000 125 আর হলো 45 170 আর হলো 3000 173 আর হলো 2000 175 175000 500 তাহলে মানে কি 175000 500 এবার আমরা ডেবিট পাশে যোগ করি 25000 আর হলাম 10000 35000 35000 35000 হলাম 30 65000 65 আর হলাম 70000 70000 আর হলো 3500 73500 73500 আর হলাম 30000 তাহলে আমার 1,03,500 আর হলাম 40000 তাহলে 1,43,500 তারপরে 544,500 44 আর হলাম 25 তাহলে 65,000 তারপরে হলাম আমার 6000 তাহলে মোট হলাম আমার 1,75,500 1,75,500 তাহলে আমাদের মোট যোগফল ধন্যবাদ শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা বুঝছো ধন্যবাদ সকলকে।